আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে আর একটি নতুন ভিডিওতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেক্স হতে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা সতর্ক বার্তাও বলতে পারেন সেটি হলো যে সকল প্রবাসীরা দেশে যাচ্ছেন ছুটিতে তারা যেন যাওয়ার সময় মুকিম পেপার বা ছুটির পেপারটি কিংবা আমরা যেটিকে একবারে সহজ করে বলি রিয়েন্টি পেপারটি সাথে করে নিয়ে যায় এর কারণ আপনি যখন ছুটি শেষ করে আবার প্রবাসে ফেরত আসবেন সে সময়ে প্রবাসী কল্যাণ ডেক্সে আপনার রিএনটি পেপারটি যাচাই বাছাই করে তারা শিল মেরে দেয় যাদের মেয়াদ থাকে তাদেরকে আসতে দেয় যাদের মেয়াদ থাকে না তাদেরকে ফেরত পাঠায় কারণ ছুটির মেয়াদ না থাকলে কিন্তু প্রবাসে আসা সম্ভব না আমাদের অনেক প্রবাসী ভাই কিন্তু দেশে যাওয়ার সময় রিএনটি পেপারটি নেয় না আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি দেখুন রিএনটি পেপারটি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন যেখান থেকে আপনি টিকিট কাটবেন সেখানে বললেই তারা আপনাকে প্রিন্ট আউট করে দিব অথবা আপনি যদি আমাদের অফিস থেকে টিকিট কাটেন তাহলে আমরা প্রিন্ট আউট করে আপনাকে সাথে দিয়ে দিব এখানে এই বিজ্ঞপ্তির মধ্যে বলা হচ্ছে আর এই বিজ্ঞপ্তিটি কিন্তু রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছে এর কারণ হলো গত কয়েকদিন ধরে মুকিমের যে ওয়েবসাইটটি আছে বা সার্ভারটি আছে সেটি ঠিকঠাক ভাবে কাজ করছে না বিদায় অনেক প্রবাসী এয়ারপোর্টে আসার পরে তাদের কাগজপত্রগুলো যাচাই করা সম্ভব হচ্ছে না বা বিভ্রান্তি বিড়ম্বনার মধ্যে পড়ছে তাই প্রবাসী কল্যাণ বলা হচ্ছে যে আপনি যাতে আপনার ছুটির পেপারটি সাথে করে নিয়ে যান অথবা আপনি যদি দেশে অবস্থান করেন ছুটিতে তাহলে নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকান থেকে মুকিম ভিজা ভ্যালিডিটি যে লিঙ্কটি আছে সেই লিঙ্ককে প্রবেশ করে রিএনটি পেপারটি বের করে নেন মাথায় রাখবেন আপনি যখন প্রবাসে ফেরত আসবেন সে সময় কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেক্সে কিন্তু আপনার রিয়েন্টির কাগজপত্রগুলো চেক করে তারা শিল মেরে দেয় এখানে কিন্তু স্পষ্ট বলা আছে তাই যারা দেশে যাবেন অথবা দেশে অবস্থান করছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনি অবশ্যই আপনার রিয়েন্টি পেপারটি সাথে রাখবেন এয়ারপোর্টে আসার সময় অথবা আপনি প্রবাস থেকে যখন যাবেন তখন আপনি অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা আমাদের মতো যে সকল ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের কাছ থেকে আপনার মুকিম পেপারটি প্রিন্ট আউট করে সাথে রাখবেন যারা মক্কা প্রবাসী আছেন তারা আমার অফিসে আসতে পারেন টিকিট নিতে পারেন সাথে আমরা আপনাকে মুকিম পেপারটা সম্পূর্ণ ফ্রিতে প্রিন্ট আউট করে সাথে দিয়ে দিব এতে আপনি নিশ্চিন্তে দেশে যেতে পারবেন আসার সময় আপনাকে কোনো বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না দর্শক আমাদের হাতে এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স এর ডিসকাউন্ট আছে সৌদি এয়ারলাইন্সের টিকিট আমরা দিচ্ছি ষোলোশো এবং ষোলোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আসা যাওয়ার টিকিট তিপ্পান্ন কেজি পর্যন্ত মালের সুবিধা আছে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমার অফিসের ঠিকানা পড়েছে মক্কা ইশারা আল হাজ ইশারাতুল আদেল বরাবর ইশারা মধ্যে অর্থাৎ কবরস্থানের পরে বাংলাদেশি মার্কেটের আগে জাবলেন যাওয়ার পাশেই বাম পাশে মুকিম পেপারটি যদি আপনি নিজে বের করতে চান তাহলে আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে দেখতে হবে মুকিম ভিজা ভ্যালিডিটি আমি দেখাচ্ছি স্ক্রিনে মুখিম ভিসা ভ্যালিডিটি তারপরে এখানে আপনার ভিসা নাম্বার অথবা আপনার পাসপোর্ট নাম্বার অথবা আপনার জন্ম তারিখ যে কোনো একটা অপশন আপনি চুজ করে আপনি আপনার ভিসা সরি আপনার রিয়েন্টি পেপারটি বের করতে পারবেন পরবর্তী ভিডিওতে আরো সুন্দর করে দেখিয়ে দিব ভালো থাকবেন বিনমিশালের সঙ্গে থাকবেন সকল তথ্য আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ